आज আমরা এমএ বাংলা দ্বিতীয় সেমিস্টার পাঠ্য তালিকাগুলো দেখব, সিলেবাসে কি কি আছে। প্রথমে দেখো আমরা এই পেপারটা আসব, বি কোর 205। আচ্ছা, প্রত্যেক পেপারের জন্য কিন্তু 40 করে পরীক্ষা হবে, চারটে প্রশ্ন দেবে, 4×10=40, আর 10 নম্বরের জন্য ইন্টারনাল থাকবে। তো দেখো প্রথমে দিচ্ছে 19 শতকের বাংলা কাব্য কবিতা। প্রথমে আছে মেঘনাদবধ কাব্য, মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য, চতুর্থ এবং ষষ্ঠ সর্গ, ঠিক আছে। তারপর দিয়েছে বিত্র সংহার কাব্য, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিত্র সংহার কাব্য, প্রথম খণ্ড 1, 2, 4, 6, 11, দ্বিতীয় খণ্ড 10, 17, 18, 19, 24, এইগুলো। তারপর জীবনানন্দ দাশের কবিতা বনলতা সেন, শিকার, রাত্রি, তিমির হননের গান, 1946-1947, নগ্ন নির্জন হাত। এবার আসবো অপশন ঘতে, উল্লেখিত কবিদের শ্রেষ্ঠ কবিতা যেমন আছে সুধীন্দ্রনাথ দত্তের সংবদ্ধ ও যযাতি, বুদ্ধদেব বসুর মাছ ধরা বন্দীর বন্দনা, সুভাষ মুখোপাধ্যায়ের যত দূরেই যায় মিছিলের মুখ, শক্তি চট্টোপাধ্যায়ের চাবি, সে বড় সুখের সময় নয়, সে বড় আনন্দের সময় নয়, শঙ্খঘোষ, বাবুদের প্রার্থনা, হেতালের লাঠি, এই কবিতাগুলো। এবার আসব বি কোর 206, এখানে আছে রবীন্দ্র সাহিত্য, কতে সূর্যা বদ্ধ। এখানে যে কবিতাগুলো আছে অহল্যার প্রতি, উর্বশী, দুঃসময়, কৃপণ, সুন্দর তুমি এসেছিলে আজ রাতে, ঝড়ের খেয়া, সাধারণ মেয়ে, আমি, আফ্রিকা, ঐকতান, এইগুলো। আফ্রিকাটা ক্লাস 10 আছে, অনেকে হয়তো পড়েছ। এবার আসবে রক্তকরবী, গল্পগুচ্ছ আছে, রক্তকরবী আছে, এটা সম্পূর্ণই। আচ্ছা গল্পগুচ্ছ, পোস্টমাস্টার দিয়েছে নিশীথে, দুরাশা, বিচারক, খুদিত পাষাণ, বোস্তমী, স্ত্রীর পত্র, হৈমন্তী, ল্যাবরেটরি, রবিবার, এর মধ্যে দু একটা হয়তো আমরা স্ত্রীর পত্র ওটা আমরা বিয়ে করতে বলেছিলাম। এবার আসবে চতুরঙ্গ, চতুরঙ্গটা আছে, এটা সম্পূর্ণ আছে। এবার আসবো বি কোর 207, উপন্যাস আছে এখানে। প্রথম দিচ্ছে গণদেবতা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক, মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি। এবার আসবো 208-এ, বি কোর 208, এখানে দিয়েছে 19 শতকের বাংলা নাটক। প্রথমে দিয়েছে গিরিশচন্দ্র ঘোষের বিল্ব মঙ্গল, তারপর দিয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের শাজাহান নাটক, তারপর আছে শ্রী মধুসূদন, বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়, তারপর দিয়েছে উৎপল দত্তের টিনের তলোয়ার, নাটকটা খুবই ইম্পর্টেন্ট একটা নাটক। আচ্ছা এইবার যে পেপারটাই আসবো, এই পেপারটা কিন্তু আমাদের আমাদের নয়, ঠিক আছে, মানে এই সেমিস্টারে কল্যাণী ইউনিভার্সিটিতে এমএ সেকেন্ড সেমিস্টারে তোমাকে পাশে একটা সাবজেক্ট নিতে হবে, যেগুলো আমাদের বিএ কোর্সে অনেক কটা সেমিস্টারে ছিল। তো ভূগোল আছে, তারপর ইতিহাস আছে, তারপর তোমার জুওলজি আছে, অনেক অনেক বিষয় আছে, যে যে কলেজ বা যে যে ইউনিভার্সিটিতে যেমন ভাবে দিয়েছে অনেক আছে, তো তোমরা নিজেদের মতো সিলেক্ট করো।
মোটামুটি কয়েকদিনের মধ্যে সিলেক্ট করে স্যার জানিয়ে দিতে হবে, ঠিক আছে? আর যারা অন্য সাবজেক্টে এম এ করছে, ইংলিশ বা ভূগোল, ঠিক আছে, তাদের যে জিইসি নিতে হবে সেটা যদি বাংলা থাকে তারা কিন্তু এই সমস্তগুলো দেখবে। তার জন্য আমি বলে দিচ্ছি, এখানে দেখো বাংলা ভাষা ও সাহিত্য পরিচয়, প্রথম দিচ্ছে বাংলা কবিতা, রবীন্দ্র কবিতা আছে, সোনাত্তরী জীবন দেবতা, সোনাত্তরী সোনাত্তরী জীবন দেবতার চিত্রা, আধুনিক কবিতা বনলতা সেন, কেউ কথা রাখেনি, তা উপন্যাস শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর, এইগুলো আছে। আচ্ছা, ছোট গল্প যেগুলো আছে, ক্যানভাসার বনফুলের ক্যানভাসার, হেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ আছে। আচ্ছা, এবার দিয়েছে প্রয়োগের বাংলা ভাষা, এখানে আমরা যেটা দেখবো ভাষার সংজ্ঞা স্বরূপ বৈশিষ্ট্য দিয়েছে, বাংলা ভাষা ও বাঙালি, অত্যাধুনিক বাংলা ভাষা, বিজ্ঞাপনের ভাষা, তারপর দিয়েছে সম্প্রচারের ভাষা, পদচর্চা পদনিন্দার ভাষা, এ তো গ্রাম অঞ্চলে চলে। আচ্ছা, নাটক নাট্যমঞ্চ যেমন আছে, কি নাটক দিয়েছে মুক্ত ধারা রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যমঞ্চ গণ নাট্য আন্দোলন সম্পর্কেও একটা ধারণা এখান থেকে তৈরি করতে হবে। বাংলা সাহিত্য চলচ্চিত্র থেকে দিয়েছে চলচ্চিত্রের স্বরূপ লিখতে হবে, বাংলা সাহিত্য চিত্রনাট্য সম্পর্কে, চলচ্চিত্রের জীবন ও সমাজ কেমন, চলচ্চিত্রের যে নান্দনিকতা, হ্যাঁ, এন্টারটেনমেন্ট, সে ব্যাপারটা একটু দেখতে হবে, ঠিক আছে? তো আমি মোট কথা আমি আরেকবার বলছি যে শেষের যে চ্যাপ্টারটা জিইসি, এটা কিন্তু যারা বাংলা বিভাগে এম এ তাদের নয়, যারা অন্য বিভাগ করবে পাশে বাংলা নেবে তাদের,